দর্শক, প্রিয় দর্শক, ওয়েলকাম টু ইনস্টা ব্লগস। আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা আজকে আসছি, এখানে একটা মসজিদের কনস্ট্রাকশন হইতেছে। আমার সাথে মামা আছে, আমরা ঘুরে দেখি মামার বাসায়। আমরা এখানে আসছি, এখানে বাইরের উঠানে যে কাজ চলতেছে, তাহলে এই রড গুলা হইলো ইয়ে হবো, পিলার হবো। আসেন কাছে তো, তাহলে কয়েকটা যে দেখা যাচ্ছে গোল, আর কয়েকটা যে আপনার চার কোনা। তাহলে গোল পিলার গুলো কি মাঝখানে দিবো? হ্যাঁ, কথা উঠবো, কথা উঠবো, অডিও শোনা যাইতেছে। এই যে এখানে দেখেন প্রচুর ফর্মা বানাইতেছে, এগুলোতে ফ্রেম বানায় পরে তার মধ্যে ঢালাই বসানো হয়। ঢালাই বসানো আচ্ছা, আমরা একটু সামনে আগে যাই। এই পাশে অনেকগুলো রড দেখা যাইতেছে, রড আছে। এগুলা বোধহয় যে কলাম ইয়ের মধ্যে যাবো না, ফাউন্ডেশন তো অনেক শক্তিশালী, শক্তিশালী এখানে কলামের মধ্যে এগুলো বসানো হবে, বোঝাই যাচ্ছে অনেক সুন্দর কনস্ট্রাকশন হবে। ওই পাশে যে মোটর সাইকেল আর সাইকেল রাখা মাদ্রাসার যারা তারা নিয়ে আসছে, সাইডে যে বালি রাখা আছে, এই পাশেও মোটর সাইকেল আর সাইকেল রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন। আমরা এখন মাদ্রাসার মূল প্রাঙ্গণ আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে হচ্ছে পারিবারিক কবর, কবরের কবরস্থান। ওই পাশে মাদ্রাসার ওই টিনের ঘরগুলি হচ্ছে মাদ্রাসার ঘর, এবং মাঝখানটা রাস্তা সরাসরি, হ্যাঁ মাঝখান দিয়ে সরাসরি রাস্তা আছে। এই রাস্তা দিয়ে ভ্যান চলাচল করে, তো পৌরসভার কাজের জন্য রাস্তাটা কিছুটা ভাঙা চোরা, এটা মনে হয় ঠিক করবে সামনে। ফ্রেমের মধ্যে পলিথিন দেওয়া হয়েছে, এখানে আস্তে আস্তে ঢালাই ফেলা হবে। এদিক দুইটা যাইতে না, এই যে এদিকটা দেখেন, সিমেন্ট ফেলা হচ্ছে। না না, তাহলে দেখতেছেন পুরাটা, কিছু কিছু বলবেন ভিডিওতে? মসজিদে কাজ চলতেছে, হুজুরের তো একটা সাক্ষাৎকার নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই পাশে জানলে বলি যে সূর্যের উল্টা পাশে না, অন্ধকার দেখা।
এই যে দেখুন ঢালাইয়ের কাজে এখানে স্টেপ বাই স্টেপ এই কাজগুলো হইতেছে। হ্যাঁ দেখতে পারবো, সবাই দেখতে পারবো, এটা চ্যানেলে চলে যাবে আর কি। জি আমি ক্যামেরা পাতে বাইরেই তাকাই রয়েছি। এই পাশে ঢালাইয়ের কাজ শেষের দিকে, উপরে প্লেন করা হয়েছে, এই পাশে যে প্লেন হচ্ছে আর ওইখানে যে এখনো ঢালা হচ্ছে আর কি, বেশ ঢালাই। তা আমি একটু রোদের ওই পাশে যাই গিয়ে, এখানে যারা দায়িত্বে আছেন ওনাদের সাথে আমরা একটু কথা বলি। তো এই যে নানা এখানে দেখাশোনা করতেছে, মামারে নিয়ে আসলাম আর কি। মাটি যে আলগা, তাহলে ডিজাইন অনুযায়ী ওই পাশে ওই যে ইয়ে ওজুখানা ওই দিক দিয়ে, আর এদিক দিয়ে হলো সব কলাম বসতেছে। এই পাশে ওই যে গর্ত করা হয়েছে কলামের জন্য, বালু বাইরে নিচে বালুর ডাক দেওয়া লাগলো না? না জি জি জি, মাটির সাথে বালু ছিল, খুবই ভালো হয়েছে, এই যে মাটির সাথে বালু ছিলই, এই জন্য আলাদা কোনো বালু লাগে নাই। এখানে যে বালতিতে করে এই ঢালাইটা এখানে নিচে ফেলা হচ্ছে, এপাশে যে কংক্রিটের মিক্সচার এখানে কাজ করতেছে, একসাথে সব মিশানো, বালু এবং সিমেন্ট। এখানে মসজিদ হবে, এপাশে দেখুন এই পারিবারিক কবরখানা, পিছনে মাদ্রাসা, আর সামনের ওই বিল্ডিং ওয়ালা বাড়ি ওটা হচ্ছে আমার নানা বাড়ি, আর এই পাশে একটা টিনের ঘর দেখা যাচ্ছে, ওটা অস্থায়ীভাবে মসজিদ বসানো হয়েছে, ওটাও মামার জমির উপর, ভাই মামার জমির উপর। এবং ওই পাশে দেখুন স্তূপাকারে অনেক উঁচু পাথরের খণ্ড রাখা আছে, সেগুলো কনস্ট্রাকশনে ব্যবহার হবে। আর এদিকে দেখুন এই যে প্রচুর কাজ চলতেছে, এখানে যে তথ্যটা শুনলাম যে এখানে মাটি খোঁড়ার পর নিচ থেকে অটোমেটিক বালু বেরোইছে, ফলে আল্লাহ রহমতের বালু লাগতেছে না, ঢালাইটা সরাসরি দেওয়া যাচ্ছে।
তো বিশাল কর্মযজ্ঞ। হ্যাঁ 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 ওই পাশে দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ তাহলে ভিডিওটা এখানে দেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।